আমরা আজকে শিখবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা এই ডিজাইনটাকে একদম সহজ হইতেতে তৈরি করতে পারি তো এই ডিজাইনটা তৈরি করা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সহজে করতে পারবেন তো এই ডিজাইনটা হচ্ছে আমাদের মকআপ করা আমাদের মূল ফাইল হচ্ছে এটা তো এই ডিজাইনটা আপনি কিভাবে সহজ হইতে তৈরি করতে পারেন সেটাই দেখায় দিচ্ছি তো সর্বপ্রথম আমরা ডিজাইনটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এরপর হচ্ছে আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগানাল টুলে যেতে হবে এবার আমরা অল্টার এবং শিপ ধরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা শেপ নিয়ে নিলাম এবার এটাকে কর্নারে ধরে আপনি এখান থেকে এটাকে এইভাবে করে ঘুরাই নেবেন এরপর হচ্ছে আপনি এই শেপটাকে সিলেক্ট করে যাবেন ডিরেক্ট সিলেকশনে এবার এখান থেকে এই রাউন্ড শেপগুলিকে টেনে আপনি হালকা একটু এই শেপগুলিকে রাউন্ড করে নেবেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে এটাকে অল্টার এবং শিফট ধরে আপনি এখান থেকে এটাকে এতটুকু উপরে তুলে নিয়ে আপনি একটা শেপ কপি করে নেবেন এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশটাকে মাইনাস করে দেবেন তাইলে আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে এবার হচ্ছে আমরা একটু জুম করে নিচ্ছি এবার আমরা এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে একটু উপরে তুলে নিয়ে আমি এখানে এটাকে ছেড়ে দিলাম তো এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডিপ্রেস করবো তাইলে আমাদের এদিকে তিনটা শেপ তৈরি হয়ে যাবে এবার হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং আমরা এদিক থেকে একদম মিডেল পয়েন্ট থেকে অল্টার এবং শিফট ধরে আমরা একটা গোল সার্কেল নিয়ে নিব তো এই সার্কেলটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসবো এদিকে নিয়ে আসার পর এই সার্কেলটাকে আমাদের একটু কপি করতে হবে এটার জন্য এডিট থেকে কপি এডিট পেস্ট ইন ফন্ট তো এদিকে আমরা একটা কপি করে নিলাম এবার আমরা এটাকে অল্টার এবং শিফট ধরে আমরা এটাকে একটু ছোট করে নিব এবং এটাকে আমরা স্টক কালার করে দিয়ে কালারটাকে একটু পরিবর্তন করে ব্ল্যাক কালার দিয়ে দিলাম তো এইখানে হচ্ছে আমাদের যে স্টকটা আছে এটাকে আমরা টু করে নিব দেন আমাদের এই কাজটা শেষ হয়ে গেল এবার আমরা যাব টাইপ টুলে টাইপ টুল থেকে আমরা এই দিক থেকে এই যে রোবোটো আছে সেটাকে ব্যবহার করছি আমরা হাতের একটা নিয়ে তো এটাকে এবার প্রয়োজন অনুযায়ী আপনি বড় করে নেন টেনে দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এরপরে আমরা এটাকে একদম মাঝখানে নিয়ে বসাই দিব দেন বসায় দেওয়ার পর আপনি যতটুকু বড় করতে চান ততটুকু বড় করে নেবেন এবার আপনি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান দেন ওকে এবার আমরা একটু জুম করে নিয়ে আমরা হচ্ছে সে বিল্ডার টুলে যাব আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারটাকে ধরতে হবে না হয় কিন্তু এখানে কাজ করবে না তো এটার জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমাদের অ্যাসের অংশটাকে আমরা কেটে দিলাম এরপরে হচ্ছে আবারও সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা বিল্ডার টুলে গিয়ে এই কালো অংশটাকেও কেটে তো আমরা ধরে কেটে দিলাম এখন হচ্ছে আমাদের এই যে এখানকে যে আছে সেটাকে আমরা পরিবর্তন করব। এটার জন্য শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এই কালারটাকে সিলেক্ট করে জাস্ট নর্মালি এখানে একটা ক্লিক করে দিব তাহলে আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে এবার হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে আমরা হচ্ছে এই শেপের মাঝখানে নিয়ে বসায় দিব তা আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে বসায় দিব এরপর আপনার যদি প্রয়োজন অনুযায়ী এটাকে উপরে নিচে উঠানো প্রয়োজন মনে করেন তাহলে যতটুকু উঠাইতে চান ততটুকু উঠায় নেবেন আমি ঠিক এইরকম একটা শেপে নিয়ে নিলাম এবার আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে দেন আমাদের আরও কিছু কাজ করতে হবে যেমন আমরা শেপ বিল্ডার টুলে গেলাম এই সাদা অংশটাকে কীবোর্ড থেকে অলটার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে মাইনাস করে দেবো তাহলে আমাদের সম্পূর্ণ শেপটা কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের অ্যাশের যে কাজটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে আমাদের এই যে স্টকটা আছে এটারও কিন্তু এগুলিকে মাইনাস করতে হবে এটার জন্য সেম একইভাবে আমরা অল্টার ধরে মাউসের লেফ বাটন ক্লিক করে আমরা এই অংশগুলিকেও মাইনাস করে দিব তো অবশ্যই এই কাজগুলি আস্তে আস্তে করে করে নেবেন তাড়াহা করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি আস্তে আস্তে করলেই কাজটা হয়ে যাবে দেন আমাদের এখানকার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমরা উপরে কিছু স্টার বসায় নিব এটার জন্য রাইট বাটন ক্লিক করে স্টার টুলে গেলাম এবার আমরা একদম মিডল পয়েন্ট থেকে অল্টার এবং শিফ ধরে আমি এখানে একটা স্টার নিয়ে নিলাম দেন স্টারের কালারটা হচ্ছে আমি এটা দিয়ে দিব এবার আমি অল্টার ধরে এবং মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিবনে বসাই আমি অল্টার ধরে আরেকটাকে কপি করে এখানে বসাই দিলাম তো এবার হচ্ছে এইগুলিকে আপনার একদম সমান করে বসাতে হবে এটার জন্য আমি এখানে বসায় নিলাম দেন আমাদের এইদিকে দুইটা স্টার কিন্তু বসে গেল এরপর আমি অল্টার ধরে এবং শিপ ধরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম দেন আমি হচ্ছে এটাকে আরেকটু এদিকে চাপাই নিচ্ছি চাপাই নেওয়ার পর এবার হচ্ছে আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে গ্যাপ করে বসায় নেব দেন আমরা এখান থেকে এটাকে আবার অল্টার ধরে আমি এটাকে এখানে বসায় নিলাম তো এখানে হচ্ছে আপনাদের স্টার গুলি যাতে সঠিকভাবে এবং সঠিক গ্যাপে বসাতে পারেন সেটা একটু খেয়াল করবেন তো এরপরে হচ্ছে নর্মালি আমরা টাইপ টুলে যাব টাইপ টুলে যাওয়ার পর আমরা রোবোটো ফন্টের মাধ্যমে আমরা লিখে নিব কোম্পানি সি ও এম পি এ এন ওয়াই কোম্পানি লিখে নিলাম এবার আমি হচ্ছে এই লেখাটাকে একদম মিডল পয়েন্টে বসাই নিব দেন এখানে রাখব তো এই হচ্ছে আমাদের ডিজাইন তো আমরা হচ্ছে এই ডিজাইনটাকে এখান থেকে কালার করে দিচ্ছি এরপরে হচ্ছে আপনি যদি এই ডিজাইনটা একদম মোকআপ করে নেন তাহলে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে আমি মোকআপের বিষয়টা একটু দেখাই দিচ্ছি আমি এখান থেকে এটাকে সম্পূর্ণটা কেটে দিচ্ছি তাহলে আপনাদেরকে সহজে বোঝাতে পারবো তো মূলত এটা হচ্ছে আমাদের মোকআপ এবার আমরা এখান থেকে এই যে ইউর লোগো লেখা থাকবে সেখানে আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন তাইলে এরকম একটা অপশন আসবে এবার ইলাস্ট্রেটার চলে গিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এখান থেকে এখানে এনে ছেড়ে দেবেন এবার হচ্ছে আপনার লোগোটা চলে আসলে একটু ছোট আসতে পারে আপনি অল্টার এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে বড় করে নেবেন এবার হচ্ছে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন দেন আপনার যে ভ্যাক্টর যে স্মার্ট লোগোটা ছিল সেটাকে আপনি এখান থেকে চোখটা বন্ধ করে দিলে সেটা চলে যাবে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাসপ্রেস প্রেস করবেন তাইলে আপনার এই ডিজাইনটা মোকাপ সম্পূর্ণ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ডিজাইন দেখেন আমরা সহজে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে ফেললাম আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ